এইটুকানি আমরা আশা রাখি উত্তর চব্বিশ পরগনা জেলায় নবাঙ্কুরে বা সেরার সেরা। এই যে অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার, এটাই কিন্তু তৈরি হতে চলেছে। আর উদ্বোধনটা দাদা? ডাউনটাউনটা দুবাই ডাউনটাউন বাইরে হচ্ছে। আচ্ছা, আর আমাদের ভিতরের একটা আলাদা পরিকল্পনা আছে কুটির শিল্পীর উপরে। কাঁচড়াপাড়া স্টেশন থেকে কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে মাত্র 1.3 কিলোমিটার দূরত্বে কিন্তু এই রাস্তার ওপরে এই নবাঙ্কুর ক্লাব আর তাদের দুর্গাপুজো। তোমরা অনেকেই বলেছিলে কাঁচড়াপাড়া নবাঙ্কুর ক্লাবের দুর্গাপুজো দেখাতে, তো সেই তার প্রিপারেশন দেখাতে কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ একদম ঠিক আমার সামনে অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার দুবাইয়ের, দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। আর বলতে গেলে এখানে বাঁশের কাজ কমপ্লিট এবং বাটামের কাজও কিন্তু কমপ্লিট অনেকটাই। তো এবার ক্লাব মেম্বারদের থেকে তো শুনে নেবো যে কী কী হচ্ছে আর কী কী চমক থাকছে, কবে কী ওপেনিং সব কিছু। তো চলো যাওয়া যাক। আমি আছি আপাতত কাঁচড়াপাড়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে এখান দিয়ে কিন্তু কাঁচড়াপাড়া স্টেশন থেকে এসেছি, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো। চলো তাহলে পার হবো আমি রাস্তাটা, দেখতে পাচ্ছ একদম কিন্তু রাস্তার ধারে এটা তৈরি হয়েছে। আর এই হচ্ছে হাইটটা দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু হাইটটা যথেষ্ট উঁচু হয়েছে এবং বেশ চওড়া হয়েছে। আর এই যে ব্যানার টানানো এদের, তো চলো তাহলে ক্লাবে গিয়ে একটু শুনে আসি যে কী বলছেন ওনারা। তো এখন আমরা আছি নবাঙ্কুর ক্লাবে, যেটা কিনা কাঁচড়াপাড়ার অন্যতম একটা বিখ্যাত ক্লাব। তো সেই ক্লাবের ভেতরে কিন্তু প্রবেশ করেছি। দাদা আপনাদের একটু পরিচয়টা সবার প্রথমে। আমি ক্লাব সম্পাদক রবি ঘোষ, যুগ্ম কার্যকরী সভাপতি মহাদেব ঘোষ। আচ্ছা, তো প্রথমত আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। তো এবছর নবাঙ্কুর ক্লাব কি তৈরি করতে চলেছে? প্রথমেই আপনাদের এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে যে ধরনের শ্রোতা আজকে আমার কণ্ঠস্বর পাচ্ছেন, সবাইকে আমাদের নবাঙ্কুর ক্লাব থেকে অগ্রিম স্বাগত শুভেচ্ছা জানাই। আমরা এবছরে দুর্গাপুজোয় স্লোগান দিয়েছি এক টুকরো দুবাই, এক টুকরো দুবাই। আচ্ছা, আপনারা জানেন বা নিশ্চয়ই অবগত আছেন যে আর্থিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে মানুষ সবাই বিদেশ যেতে পারে না। আমাদের এত তো অঞ্চলের সমগ্র মানুষ যাতে দুবাই দর্শন করতে পারে সেই চিন্তাভাবনা করেই আমরা দুবাইয়ের অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার, সেটা লাইট লেজার শো ও সাউন্ডের মাধ্যমে দেখাতে চাই। এটা আমাদের মূল আকর্ষণ। হলদিয়া মহিষাদল থেকে সুভাষ জানার প্রতিমা আমাদের আসছে, বিখ্যাত শিল্পী, এবং গ্রাম বাংলার লোকশিল্প যে পটুয়ারা আছে তাদের হাতে আমাদের ঠাকুর গড়বে এবছর। সুতো দিয়ে সমগ্র অলঙ্করণ বা যত সাজ সবটাই সুতোর ওপরে হবে, সুতোর ওপরে হবে, সুতোর ওপরে টোটালটাই গ্রাম বাংলার মহিলা বাড়ির পরিবারের যত শিল্পী সেই সমস্ত মানুষের হাতে করবে। এবং আমাদের ভেতরে যে প্যান্ডেলটা দেখতে পাবেন, এই যে আমাদের অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার, এই যে ফাইবার গ্লাস, সেই ফাইবার গ্লাসের ওপরে আমাদের গ্রাম বাংলার যত নিদর্শন আছে, পদ্মফুল বা আপনার আমাদের ময়ূর, বিভিন্ন রকম গ্রাম বাংলার যত সিন আছে তাকে ফুটিয়ে তুলবে ওই কাজের ওপরে ফাইবার গ্লাসের ওপরে। আচ্ছা, মানে পুরো যে ব্যাপারটা হবে ফাইবার গ্লাসের ওপরে ওটাকে ফুটিয়ে তোলা হবে গ্রাম বাংলাটাকে, অসাধারণ একটা ভাবনা হতে চলেছে। সম্পূর্ণরূপে যিনি আমাদের মাথার উপরে হাত রেখেছেন তিনি হচ্ছেন আমাদের বীজপুর বিধানসভার বিধায়ক মাননীয় শুভদ অধিকারী এবং কাঁচড়াপাড়ার মহান নাগরিক কাঁচড়াপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী। তাদের উপস্থিতিতে গত বছর নেয় এবছরও আশা রাখছি মাননীয় মমতা ব্যানার্জি আমাদের এই পুজোর উদ্বোধন করবে।
আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ারটা, এটার উচ্চতা কতটা হতে চলেছে? মোটামুটি ধরুন বাঁশের কাজ 105 ফুট ছড়ি ছাড়িয়ে গেছে। তাতে আমাদের যিনি ডেকোরেটর আছেন বা শিল্পী আছেন বলছেন 115 ফুট ক্রস করে যাবে। 115 ফুট এক্সট্রা যে কাঠামো হবে তার উপরে। তো এই যে ফাইবার গ্লাসে হচ্ছে আপনারা বলছেন, তো এটা যে একদম মানে রাস্তার ধারে হচ্ছে, তো ফাইবার গ্লাসে কোনো এফেক্ট পড়বে না তো? মানে রাস্তায় যারা যাত্রীরা যাবে, ধরুন দিনের বেলা সূর্যের আলোতে কোনো প্রবলেম হবে না তো সেরকম? না, ফাইবার গ্লাসটা কিন্তু আপনার আয়না নয়, জাস্ট কালারফুল গ্লাস। যেই ধরনের গ্লাসগুলো কাচের লেখানো হয় কালার গ্লাস, সেটা সেটা কিন্তু মিরর নয়। আচ্ছা, না অনেকের এফেক্ট আসবে না। অনেক অনেকের আগের বছর যখন আইটিআই মোড়ে প্যান্ডেলটা হয়েছিল, অনেকে দর্শনার্থীরা আর কি দাবি করেছিলেন যে এতে মানুষের ক্ষতি হতে পারে, তো সেই হিসেবে বলছি যে এখানে কোনো প্রবলেমের? দেখুন, আমরা আইটিআই মোড়ে যে প্যান্ডেল দেখেছি বিগত দিনে, তাদের ফাইবারের গ্লাসের কিছু সংখ্যক ছিল আর ম্যাক্সিমামটাই রান্তা কাগজের উপরে কাজ হয়েছিল, তাতেও কিন্তু কোনো রকম মানে পরিবেশের কোনো সমস্যা দেখা দেয়নি। আশা করি আমাদেরও সেটা প্রবলেম হবে না। অনেকের ভুল ধারণা থাকে, যাই হোক কাটানোর চেষ্টা করলাম অনেকের। আচ্ছা, এই ব্যাপার এবার আপনি বললেন 115 ফুট হতে চলেছে, আর ঠাকুরের যে চমকটা, ঠাকুরটা আপনাদের সুতো দিয়ে হবে? টোটালটাই আপনার মাটির ঠাকুর, তারপরে যত গহনা দেখবেন, চালচিত্র দেখবেন, যা কিছু দেখবেন ওভারঅল সুতো। আচ্ছা, কতটা হাইট হতে চলেছে ঠাকুরের? আমাদের চওড়া হচ্ছে 28 ফিট 17 ফিট হাইট। 17 ফিট হাইট। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কতদিনে কাজটা শেষ হবে প্যান্ডেলের? কাজটা আমাদের মোটামুটি ধরেন আমরা কাজ কমপ্লিট করব মহালয়ের আগের দিন। আর উদ্বোধনটা দাদা? মহালয়ের উদ্বোধন মহালয়ের। আর দর্শনার্থীরা আসতে পারবে কবে থেকে? আমরা মহালয়ের দিন থেকে শুরু আমাদের উদ্বোধন। তাহলে হিসেব মতো কাছাপাড়া সবার আগে আপনারাই উদ্বোধন? আমরা বিগত দিনে পুজো করেছি, এটা কলকাতাতেই ম্যাক্সিমাম হয় মহালয়াতে উদ্বোধন। তার আগে মফস্বলে আমরা গত বছর প্রথম মহালয়াতে উদ্বোধন করেছি, এবং মানুষের যে উচ্ছ্বাস, শুধু আমরা কালো মাথার ঢল দেখেছি গত বছর, এই বছরটা আমরা অভিনব করছি। আমরা যে প্যান্ডেল করছি কাঁচাপাড়ায় বহু বছর বাদে এই ধরনের পুজো আমরা নামাতে চলেছি, অতএব এখন থেকেই যা মানুষের উচ্ছ্বাস দেখছি তাতে দাঁড়িয়ে তো ঢল কি নামবে আপনি ফিল করতেই। আর সবচেয়ে বড় কথা, আপনাদের স্টেশন থেকে 1 কিলোমিটারের মতো বেশি দূর না, মেন রোডের ওপর, মেন রোডের ওপরে। তো যে লাইনটা হবে মানে ওটা কি স্টেশনের দিকে হবে? আমাদের লাইনটা বাগমোড়ের দিকেই হবে। আচ্ছা, বাগমোড়ের স্টেশনের দিকে, ওদিকে আমাদের ফুড স্টল থাকে ওদিকটা, আরেকটা আমাদের পার্শ্ববর্তী পুজো আছে বিশ্বনাথ স্মৃতি সংঘ, তাতে ওই পুজোটাতে লাইন ওই অবধি না যায়, তাদেরও খুব সুস্থভাবে পুজোটা সমর্থ হয়, আমরা এই পাঁচটায় লাইন করি, কারণ এই পাঁচটায় সেরকমভাবে বড়ো কোনো পুজো নেই। এবং আরেকটা আপনাদের মাধ্যম থেকে আমরা বলে দিই, আমরা একটা চিন্তাভাবনা করেছি, হ্যান্ডিক্যাপ বা সিনিয়র সিটিজেন বা অসুস্থ কোনো মানুষ, কোনো বাচ্চা, তাদের আমরা VVIP দিয়ে এন্ট্রি দেব, তারা আমরা থাকবো ওইখানে, আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা এটা স্পেশালি এন্ট্রি দেবো। এটা এটা খুবই ভালো লাগলো, কারণ ওনাদের লাইনে দাঁড়ানো সম্ভব না এখন ধরে। আমরা সমস্ত মেম্বার্সরা মিলে এই সহযোগিতা আমরা করি, এবং বিগত দিনেও করেছি, আগামী দিনও আমরা করার চেষ্টা করব এবং করব। অসাধারণ লাগলো। এই যে 52তম বর্ষে কিন্তু এনাদের এবার এবছরের এই দুর্গা পুজোটা পড়লো, এবং আপনাদেরকে সবাইকে বলবো যে মহালয়া থেকে কিন্তু ওনারা বলেই দিলেন যে ওপেনিং হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু এসে ঠাকুর দেখতে পারেন সবার আগে কাঁচড়াপাড়াতে, সবার আগে কিন্তু ওপেনিং হচ্ছে এই নবাঙ্কুর ক্লাবে। তো আপনাদের দুজনকেই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর দর্শকদের উদ্দেশ্যে এক লাইনে যদি কিছু বলতে চান। আবার আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আগাম শারদ শুভেচ্ছা, এবং আমরা যে পুজো করতে চলেছি এইটুকানি আমরা আশা রাখি উত্তর চব্বিশ পরগনা জেলায় নবাঙ্কুর এবার সেরার সেরা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের দুজনকে। চলো তাহলে বাইরের দিকে যাওয়া যায়।
দেখো এই যে অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার এটাই কিন্তু তৈরি হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ এই যে ফ্লোরগুলো কিন্তু এইভাবে তৈরি হবে, তো সেইগুলোর জন্য কিন্তু এখানে এই কাঠের বাটামগুলো দিয়ে কিন্তু এই স্ট্রাকচারটাকে বানানো হচ্ছে। ঠিক ওই রকম করে অনেকটা স্ট্রাকচার আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দুদিকেই দেখতে পাচ্ছ এখানেও যা হচ্ছে ওপাশেও তাই হচ্ছে। তো এইভাবে আর কি বাটাম দিয়ে কাজ হচ্ছে, আর ওপরে বাঁশের কাজ হয়ে গেছে। এই বাটামের কাজ এখনও ওপরে কিন্তু বাকি অনেকটাই। তো দেখতে পাচ্ছ যে কাজ কতটা হয়েছে সেটা তো ওনারা বললেন, আর আমার পেছনে এই হচ্ছে স্ট্রাকচার। তো চলো, ওনারা বলছিলেন যে ভেতরে কীসব কাজ হচ্ছে, চলো একটু দেখিয়ে আসি। আর এই হচ্ছে বাইরেটা আমি দেখাই, এই ভেতরটায় কিন্তু এরকম কাজ হয়েছে বাঁশ দিয়ে পুরোটাই রাস্তার ওপরে। তো এই যে এবার কিন্তু এনাদের যে মেন মণ্ডপ, সেই মেন মণ্ডপে কিন্তু প্রবেশ করলাম ভেতরটাতে। তো এইখানটাতে কিন্তু ঠাকুর থাকবে সামনে, আর এখানে এই প্রচুর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। দাদা এখানটাতে কী তৈরি করা হবে এইসব স্ট্রাকচার দিয়ে? এইসব স্ট্রাকচার দিয়ে এটা সিলিং হবে। আচ্ছা, পুরো কুড়ি পয়সার উপরে। আচ্ছা, ঝাড়টাড় হবে, ঝাড়া আর ফুল সিলিংটা ঝাড় আছে। তাহলে শুধু বাইরে যে ডাউনটাউন অ্যাড্রেসটা ওইটাই শুধু বাইরে হচ্ছে? ডাউনটাউনটা দুবাইয়ের ডাউনটাউন বাইরে হচ্ছে। আচ্ছা, আর আমাদের ভিতরের একটা আলাদা পরিকল্পনা আছে কুটির শিল্পীর উপরে, সমস্ত কাজ পুরোটাই এখানে হবে। ফুল সাইড ওয়াল সিলিং আপনার মেদিনীপুর থেকে ওইভাবে ওইভাবে কমপ্লিট হয়ে আমরা আশা করি কমপ্লিট করে নিয়ে আসবো। ওইটা হবে আপনার বৈশাখ দল থেকে আনছেন? আচ্ছা আচ্ছা। তো এই যে এনারা কিন্তু এখানে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু বেশ বড় সড়ো করে প্যান্ডেল তৈরি হচ্ছে। এখানটাতে ঝাড়টার হবে, আর এই দাদারা আর কি অনেকে কাজ করছেন এখন। এখানটাতে কিন্তু ঠাকুর থাকবে, এই যে দেখতে পাচ্ছ। যারা ফার্স্ট টাইম আর কি নবাঙ্গুরে আসবে তারা কিন্তু অবাক হয়ে যাবে যে বাইরে প্যান্ডেল, যে অ্যাড্রেস ডাউনটাউন যেটা কিনা দুবাইয়ের সেটা বাইরে, কিন্তু এদের মেন প্যান্ডেলটা ভেতরে। তো এইটা একটা নবাঙ্গুর ক্লাবের একটা অন্যতম আকর্ষণ যে প্যান্ডেল দু জায়গায়, টুইন অন প্যান্ডেল, তাই তো? তরুণদার থেকে অনেকটা এগিয়ে এসে মণ্ডপ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানকার ভৌগোলিক অবস্থান, এই এলাকা, এই জায়গা আমাদের চিরজীবনই হয়ে এসছে। আমাদের কোনো মাঠ বা কিছু নেই, কলকাতার মতন শর্ট জায়গার মধ্যেই আমরা এই 52 বছর ধরে একইভাবে। ইনোভেটিভ কিন্তু ব্যাপারটা, যে ওই জায়গায় হচ্ছে না, একটা নতুনত্ব ব্যাপারটা হচ্ছে। সব জায়গায় প্যান্ডেলের সাথেই মণ্ডপ, যে একটা বেশ 300 মিটার দূরে এসে মণ্ডপটা, এবং যে রাস্তাটা দিয়ে আপনি হেঁটে আসবেন সেটাও আপনার সুসজ্জিত আলোক সজ্জা দিয়ে সাজানো হবে। আচ্ছা, তো এবার আমরা ধরুন এই রাস্তা দিয়ে এলাম, এটা দিয়ে আপনি ঢোকে লেফট সাইডে, আমাদের তিনটে রাস্তা আছে, লেফট সাইড দিয়ে বেরিয়ে আপনি আবার মেইন রোড পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে একটা ইমার্জেন্সি গেট। আচ্ছা আচ্ছা, আর একটা ঢুকবে এটা দিয়ে। যিনি বীজপুরের আইসি সাহেব আছেন, মানে অত্যন্ত সচেতন, এবং বিগত বছরের পুজো উনি যেভাবে করেছেন তাতে আমাদের ভলেন্টিয়ার বা সিকিউরিটিস নিয়ে কোনো চিন্তা করতে হয় না। প্লাস আমাদের ক্লাব থেকেও আমরা প্রচুর সিকিউরিটি রাখি, আমরা নিজেরাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। তো এইটা তো মোটামুটি অনেকটা হাইট হচ্ছে এটা? হ্যাঁ, মোটামুটি এইটা আপনি ধরে নিন ওই 22-23 ফুট মতন সিলিং হাইট আছে। 22-23 ফুট মতো হবে, আইডিয়া করে বলছি। আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটি অনেকটা জায়গা আছে এখানে। হ্যাঁ, মোটামুটি আমাদের 30 ফুট বাই আপনার 50 ফুট 1500 স্কোয়ার ফিটের প্যান্ডেল, 30-50 মণ্ডপের সাইজ। মানুষের রায়েই আমরা মনে হচ্ছে যে আমরা উত্তর 24 পরগনা জেলা এবার সেরা হব। আশা করছি আপনাদের শুভকামনা রইল আপনাদের ক্লাবকে। দর্শনার্থীরা তো অবশ্যই আসবেন, তাদেরকে আমি জানাবো যে কাঁচড়াপাড়া স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সবচেয়ে কাছে হয় সেটা হচ্ছে অটো ধরে আসতে হবে, 10 টাকা করে ভাড়া নেবে, নবাঙ্গুর ক্লাব বললেই নামিয়ে দেবে। এছাড়া এদিক থেকে বাগমোড় থেকেও আসা যায়, সেটাও কিন্তু খুব দূরত্বটা কম, 1.5 কিলোমিটারের মতো পড়বে। তো এই দুটো অপশানে কিন্তু খুবই কাছে হয়, ইজিয়েস্ট ওয়ে এটা যেটাকে বলে। তো শিয়ালদা থেকে মানে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে কৃষ্ণনগর হোক, রানাঘাট হোক, শান্তিপুর হোক, যা কিছু ধরে এই কাঁচড়াপাড়াতে নামতে হবে কিন্তু আপনাদেরকে। চলুন দাদা, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আসি। এই যে এইসব রাস্তাগুলো দিয়ে এক্সিট হবে, তো এইগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু আসবে ওই অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার, এখান দিয়ে আসবে, এখানে হচ্ছে এই প্যান্ডেল, আর এখান দিয়ে কিন্তু এক্সিট ওখানে একটা আছে, এখানে একটা আছে, ওখানে একটা আছে। তো এই তিনখানা এক্সিট দিয়ে কিন্তু তোমরা বেরোতে পারবে এখান থেকে। তো আশা করছি এই নবাঙ্গুর ক্লাবে যে দুর্গাপুজো সেটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অনেকে তো বলেছিলে এখানে আসার জন্য। চলো তাহলে দুই একজনের নাম নিয়ে নিই।
ফিয়ার্স টাইগার গেমিং, অঙ্কিত শর্মা, রকি, এরা কিন্তু আমাকে বলেছিলো অ্যাড্রেস ডাউন টাউন টাওয়ারের ভিডিও করতে, অর্থাৎ নবাঙ্কুর ক্লাবের ভিডিও করতে। এছাড়া অনেকে কাঁচারপাড়া থেকে বলেছিলো কাঁচারপাড়া আবার একটা ভিডিও আনতে, তো আমি কিন্তু আনছি, অবশ্যই জুড়ে থেকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তাহলে দুবাইয়ের অ্যাড্রেস ডাউন টাউন টাওয়ার থেকে কিন্তু আপাতত সাইন আপ জানাচ্ছি, আমি দিব্যজ্যোতি, জুড়ে থেকো চ্যানেলের সাথে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এছাড়া খড়গপুরের ভিডিও, কলকাতার ভিডিও, কল্যাণীর ভিডিও, আরও অন্যান্য জেলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বনগাঁতেও কিন্তু যেতে চলেছি, টাটা।